হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমার জন্য অনেকগুলা গিফট এসছে আমি জানি না গিফটগুলো আসলে কি তবে অনুমান করা হয়েছে যে গিফটে মানে প্যাকেটের ভিতরে কি থাকতে পারে সেটা অনুমান করেই প্যাকেট খুলে দেখি কি মজা কি মজা সত্যি সত্যি তাই মানে যা অনুমান করেছিলাম ঠিক তাই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকেন আর দেখাবো আপনি আপনাদের আসলে এগুলা কি কি আর গিফটটা কে পাঠিয়েছে জানেন আমার জীবনের স্পেশাল একটা মানুষ কে গো এটা কথা সত্যি কথা তো ওটা কি মা ওটা কি ইতন বাবাকে বললাম আসেন খুলিয়েই বাবা আর আমি ভিডিও করতেছি যাই হোক মনটা অনেক ভালো হয়ে গেল কাজেরই জানি না কতটা কাজে লাগাতে পারবো তবে যে পাঠিয়েছে তাকে অনেক 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 ধন্যবাদ এই মুহূর্তে আমরা তোমাকে অনেক মিস করতেছি কে পাঠিয়েছে জানেন আর কেউ না আমার হাজবেন্ড যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মধ্যে আমি তোমাকে ধন্যবাদ জানালাম তুমি মনে হয় ভিডিওটা দেখবা দেখলে তো বুঝতেই পারবা যে আমি কতটা খুশি আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার পেজে থেকে ঘুরে আসবেন আমার পেজটাতে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাললে শেয়ার দিবেন আসলে কি খুব কষ্ট হয় ভিডিও বানাতে যেগুলোতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার ভালো লাগা খারাপ লাগা মানে অনেক জিনিসই আমি শেয়ার করি আপনাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার মনে হয় যে আমার এক প্যাকেট আসে নাই কেননা আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না যেটা একদিন ফানে বাবা বললো করতে পারবা স্ট্যান্ডটা অনেক লম্বা সেলফি স্টিক মানে সেলফি যদি তোলা হয় তাহলে হচ্ছে তোলা যাবে অনেক মানুষ একসঙ্গে এই তো খুবই খুশি হয়ে গিয়েছি আমি খুশি আর ধরে রাখতে পারছি না খুবই ভালো লাগতেছে আমার মানে এত আনন্দ হচ্ছে কি বলবো আমি আশাও করি নাই যে এগুলা আমি গিফট পাবো বা এগুলা আমি শ্বশুরবাড়িতে ঘুরতে এসে আমাকে পাঠানো হবে যাই হোক পর দিন আমার আরেকটা প্যাকেট চলে এসেছে এই প্যাকেটটা তো দেখে মনে হচ্ছে মানুষ পুরো মানুষকে প্যাকেট করে পাঠিয়ে দিছে এটা খোলা হচ্ছে এটা খুলে তো আমি আরও অবাক মানে আরও মানে খুশি হয়ে গেছি অনেক আনন্দ পেয়েছি যে হচ্ছে আমার এই লাইটটার খুব শখ ছিল এই লাইটটাও অবশেষে আমার হয়ে গেল আমি জানি না আমি কতটুকু কাজে লাগাতে পারবো তবে আমি চেষ্টা করব অনেক দূর আগানোর জন্য সবই তো আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় অবশ্যই আমি আগাবো ইনশাল্লাহ আমি আগাবো ভিডিও নিয়ে দেখা যাক কি হয় আমি জানি না তবে এগুলো সব কিছু কিনে মনের মধ্যে আরও একটু ইয়া হইল যে না হচ্ছে কাজ করতেই হবে যেহেতু এগুলো আমাকে সে গিফট করতেছে তাহলে আমার কাজটা তার ভালো লাগে ভালো লাগতেছে সে পছন্দ করছে এই জন্য আমার মনে হইলো যে না আমার এটার প্রতি বেশি আগ্রহ দেখানো উচিত খুব ভালো ভালো সামনে ভিডিও বানানো দরকার আমার যে ভিডিওগুলো দেখে দর্শক আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলের সঙ্গে থাকবে যাই হোক ফারানের পাপা তোমাকে অনেক 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 ধন্যবাদ এতটাই মানে ভালো লাগতেছে যা বলে বোঝাইতে পারবো না ছেলে মেয়ে আরও আনন্দ পেয়েছে যে হচ্ছে এগুলো এখন মারো আছে ওরা বলছে যে এগুলো এখন মারও আছে এতদিন আমরা ভিডিওয়ে দেখতাম যারা যারা ভিডিও বানায় তাদের কাছে দেখতাম এখন নিজের কাছে এগুলো চলে আসলো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ